মুম্বাই আরসিবি খেলা হবে ইস্ট অর ওয়েস্ট আরসিবি ইজ দ্য বেস্ট হ তোমাকে কইছে আমরা গতবারের চ্যাম্পিয়ন কথাটা ভুলে যেও না খেলা হবে নিতা আপা 10% পিপল ওয়েটিং ফর আইপিএল বাট 90% ওয়েটিং ফর কোহলিস আরসিবি আই এম প্রাউড মেম্বার অফ আরসিবি যদু মধু যাই কও সমস্যা নাই কাপটা কিন্তু আমাদেরই ইনশাল্লাহ ওয়ান ডে পাকিস্তান প্লেয়ার্স উইল প্লে ইন আইপিএল অ্যান্ড ইন্ডিয়ান প্লেয়ার্স উইল প্লে পিএসএল লাভ অ্যান্ড রেসপেক্ট ফ্রম পাকিস্তান আগে বলি দাও 2021 আইপিএল এর প্রথম ম্যাচে কে জিতবে আসলে আরসিবি ছাড়া আর কেউ তো মনে হয় না আছে এবারের কাপ তো আরসিবির ঘরে যারা গত 13 আসরে কাপই জিতলো না একবার তারা আমগোলকে জিতবে দেবদূত পেডিকেল উইল প্লে মোর অ্যাটাকিং দেন লাস্ট ইয়ার সো বিরাট কোহলি দেবদূত ফার্স্ট ম্যাচ খেলেগা কিয়া খেলেগা ভাই খেলেগা আসলে এই পেডিকেলের মিডল স্টাম্প ভেঙে চুরমার করে দেব মাম্মা উত্তেজিত হইও না শান্তভাবে খেলে জয় ছিনিয়ে নিয়ে আসতে হবে আচ্ছা মুম্বাইয়ের সাথে তোমরা কি জিততে পারবা পারবো কি পারবো না সেটা পরের বিষয় ওরা গত দুইবারের চ্যাম্পিয়ন টোটালে 5 বার তবে ছাড় দেওয়া হবে না বন্ধুরা আইপিএল এর অন্য দলের সবাই কাকে এগিয়ে রাখছে সেটা একটু শুনে আসি খুব সম্ভবত মুম্বাই হারতে যাচ্ছে কোহলিদের সাথে এ হতে পারে না তোমার সাথে একমত হতে পারলাম না শাহরুখ খান আরসিবিতে মেক্সি নামক একটা কুফা গেছে হেতের জীবনও ভালো খেলবে না পাঞ্জাবকে যেমনে ডুবাইছে আরসিবিকেও ডুবাবে আসলে পিরিতি আপা আপনার সাথে একমত হইলেও আমি চাই আরসিবি জিতুক কারণ মুম্বাই এমনিতেই অনেক কাপ জিতছে আর দরকার নাই ধনী ভাই যারা 13 বারের মধ্যে একবারই কাপ জিতল না তারা 5 বারের চ্যাম্পিয়নের সাথে কেমনে জিতবে আমার হিসাব মেলে না আমার লগে ফাইজলামি করো ব্যান তুমি ঠিকই বলেছো আসলে পন্ডিং ভাই আমার কাছে মনে হচ্ছে আরসিবি জিতবে কারণ সেখানে আছে ম্যাক্সি এবি কোহলি বন্ধুরা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও 2021 আইপিএল এর প্রথম ম্যাচে কে জিততে যাচ্ছে খেলা হবে মুম্বাই আরসিবি